এই পর্যন্ত আমরা যত রোগী এসেছে এই ব্যাপারে কোনো কেউ বলেনি যে এই প্রোডাক্টটা খেয়ে আমার প্রবলেম হয়েছে বা কিছু। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার পরামর্শ দিয়ে আলোচনায় আসেন ডাক্তার জাহাঙ্গীর কবির। পড়তে হয়েছে ডাক্তারদের রোশনালেও। নিশ্চয়ই আছে, না হলে তারা তো আর আইনগত আইনের বাইরে তো কেউ নয়। এবার তার প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খোলা বাজার থেকে বাদাম, ঘি, ভিনেগার সহ বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করে আসছিল এই প্রতিষ্ঠান। এছাড়া বিদেশি পণ্যের গায়ে নিজেরাই লাগাতেন স্টিকার। দেখেন, আপনি এখন যদি চীনা বাদাম ওখান থেকে কিনে আনে এখানে রেখে বিক্রি করেন, ভাই এটা তো যে কেউ করতে পারবে। কোয়ালিটি অফ প্রোডাক্টস মাস্ট এনশোর, এবং এখানে সেটা করা হয়। আমি এটা একদম মানে বলছি, এবং আপনি যে কোনো উপায়ে এটা পরীক্ষা করে দেখবেন। এখন ভুলের ঊর্ধ্বে তো কেউ না। আমাদের একটা ত্রুটি আছে যে প্যাকেজিংটার ব্যাপারে, এটা তো আমি স্বীকার না করার কোনো কিছু নেই। ভোক্তা অধিকার বলছে বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা করে আসছে আলটিমেট অর্গানিক লাইফ। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 3.5 লাখ টাকা। এখানকার বিএসটির কোনো লাইসেন্স নেই, এবং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত। তো তার সপক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না, এবং ঘিয়ের যে ট্রেসেবিলিটি থাকার কথা ছিল, যেহেতু 100% ন্যাচারাল এবং অর্গানিক ডিক্লারেশন দেওয়া হচ্ছে, এই সপক্ষে কাগজপত্র এখনও দেখাতে পারে নাই, এবং ওনারা স্বীকার করে দিয়েছেন যে একটা ভুল হয়েছে। আলটিমেট অর্গানিক লাইফকে, এসব পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠান ইমোশন ট্রেড ইন্টারন্যাশনালকেও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।